আমার কাছে এখন একটা সমীকরণ দেয়া আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূল দেয় আলফা আর বিটা। এখন আমাকে আরও একটা সমীকরণ দিয়ে বলা হচ্ছে, এটারও তো মূল আছে তাই না, এই এক্সের তো মান আছে, সেই মানগুলোকে আলফা বিটার মাধ্যমেই প্রকাশ করতে হবে। যদি কোনোভাবে আমি এইখানের আলফা বিটাকে এইদিকে স্থানান্তরিত করতে পারি তাহলেই কিন্তু কাজ হয়ে যায়। দেখো তো এটা আর এইটা, এদের ভিতরে মিল তুমি কোথায় খুঁজে পাবা? খুব সিম্পল মিল আছে, ধরো এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, সবগুলো এই এবিসিগুলো মিল পাওয়া যাচ্ছে। ওই এবিসি যে সহগ ওগুলাকে ইউজ করেই আমি এইখানে এই দুইটা সমীকরণের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। প্রথমত তো এই সমীকরণটা আছে, তার মূলদ্বয় বলা আছে আলফা আর বিটা। তাহলে আমরা জানি যে আলফা প্লাস বিটা সমান কত হবে, মাইনাস বি ডিভাইড বাই এ হবে, মাইনাস বি বাই এ। আর আলফা বিটা সমান কত হবে, সি বাই এ হবে। এখন যখন যেহেতু এই দুইটা জেনে গেছি, আলফা প্লাস বিটার সমান মাইনাস বি বাই এ, আলফা বিটার সমান সি বাই এ, আমরা পরের স্টেপে একটু দেখি। আমরা দুই জায়গায় দেখতে পাচ্ছি এ আছে, আমরা করব কি, বি কে এ আলফা বিটা এদের মাধ্যমে প্রকাশ করে দেখাতে পারি, সি কেও এ আলফা বিটা এদের মাধ্যমে প্রকাশ করে দেখাতে পারি। এ দুই জায়গায় আছে যেহেতু, এ জন্য এটা কিভাবে করা যায়, ধরো এ ওই পাশে পাঠিয়ে দিলাম, এ ইনটু আলফা প্লাস বিটা সমান হলো গিয়ে মাইনাস বি, বা বি সমান, বা বি সমান হচ্ছে মাইনাস এ আলফা প্লাস বিটা। আমরা বি দেখিয়ে দিলাম, সিও একইভাবে করা যায়, ধরো এ আলফা বিটা এক পাশে পাঠিয়ে দিলাম, তাহলে সি সমান এ আলফা বিটা দেখিয়ে দিলাম এভাবেও। এখন দুইটাকে কি একই সমীকরণের মূল দ্বারা প্রকাশ করতে হবে। আমি এই সমীকরণে এই এ বি এদের মানগুলো বসিয়েই দেখি না সেটাকে সমাধান করা যায় কি না। ধরো আমি মানগুলো বসিয়ে দিলাম, সি এর জায়গায় বসালাম এ আলফা বিটা, তার সাথে তো এক্স স্কোয়ার আছেই, মাইনাস টু, বি এর জায়গায় বসালাম কি, মাইনাস এ ইনটু আলফা প্লাস বিটা, মাইনাস এ ইনটু আলফা প্লাস বিটা, প্লাস এটা তো আছে, এটার সাথে গুণ আছে এক্স, মাইনাস টু বি এর ইউজটা আমরা করে ফেললাম, এর সাথে এক্স তো গুণ আছেই, প্লাস ফোর এ, ফোর এ এর মতোই রাখলাম, ইকুয়াল টু জিরো। সমীকরণটা এমন হয়ে গেছে। এখন দেখি তো আমি এক্সের কোনো সমাধান বের করে নিয়ে আসতে পারি কি না। এক্সের সমাধান বের করতে গেলে দেখো সবগুলোতে এ কমন আছে, এ বিষয়ে কোনো ঝামেলা থাকবে না। এ যদি আমি ভাগ করে দিই সবগুলো থেকে, ভাগ করে দিলাম, এখানেও এ বাদ, এখানেও ধরো এ বাদ, এখানেও এ বাদ, কি থাকছে, আলফা বিটা এক্স স্কোয়ার। এখানে কি থাকছে, এখানে থাকছে মাইনাস, আর মাইনাসে মিলে প্লাস হয়ে গেছে, প্লাস টু আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এইরকম একটা অবস্থায় নিয়ে চলে আসতে পেরেছি। এখন দেখো আমার এ বি এগুলো কিচ্ছু নাই, শুধুমাত্র আলফা বিটা আছে। আমার এই সমীকরণটাকেই তো সমাধান করে দেখাতে হবে আলফা বিটা দ্বারা, আমরা তা নিশ্চয়ই পারবো। আমরা মিডল টার্ম ইউজ করেও করতে পারি, আরও একটা প্রসেসেও করতে পারি, সেটা এখানে দেখিয়ে দিব আমি কীভাবে করা যায়। ধরো মিডল টার্ম ইউজ করে বা এই ধরনের জিনিস ইউজ করে যদি করতে যাই, আলফা বিটা কমন নেয়ার পদ্ধতিতে, প্লাস টু আলফা এক্স প্লাস টু বিটা এক্স, ভেঙে ফেলো, যা সিম্পলি ভেঙে ফেলো। যখন ভেঙে ফেললা, প্লাস ফোর আছে ইকুয়াল টু জিরো, বা কী কী কমন নেওয়া যায় দেখো, টু কমন নেওয়া যায় না, আলফা কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, এখানে তুমি পাচ্ছ বিটা এক্স, প্লাস এখানে টু থাকছে, প্লাস এখানে কী থাকছে, টু বিটা এক্স প্লাস টু থাকছে ইকুয়াল টু জিরো, বা বিটা এক্স প্লাস টু আর আলফা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হচ্ছে। এখন তুমি বলতে পারো যে এই পার্টটা হয় জিরো হবে, নয়তো এই পার্টটা জিরো হবে। তাহলে যদি দুইটা পার্টের যে কোনো একটা পার্ট জিরো হয়, তুমি তখন কি বলতে পারবা, বিটা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, বা এক্স সমান টুটা ওই পাশে চলে গিয়ে মাইনাস টু হয়ে গেছে আর বিটা এইভাবে ভাগ হয়ে গেছে, মাইনাস টু বাই বিটা। আবার একইভাবে এইখান থেকে তুমি পাচ্ছ এক্স সমান মাইনাস টু বাই আলফা, তুমি এক্সের দুইটা মান বের করে ফেলেছো, সমাধান করে ফেলেছো। এখন তোমার কি মূলদ্বয়কে আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করা ডান, ওকে এভাবে দিলেই চলবে। আরও একটা প্রসেসে তুমি হয়তো আগাতে পারো। জিনিসটা এমন, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো সমীকরণকে
ধরো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ যদি বলি, সেটাকে আমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এরকম একটা অবস্থায়। তুমি চাইলে আমার এইখানে যে সমীকরণটা ছিল, ধরো এতদূর পর্যন্ত এসেছি, তাকে এইরকম একটা শেপে নিয়ে যেতে পারতা। যদি শেপে নিয়ে যেতা, তখন দেখতা যে আলফার একটা মান বোঝা যাচ্ছে, বিটার একটা মান বোঝা যাচ্ছে। সেই পদ্ধতিতেও তুমি আলফার বিটার মান ব্যবহার করতে পারো। তবে আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়, যেহেতু খুব সিম্পলি মিডল টার্ম বা কমন নেয়ার মাধ্যমে তুমি এটা সমাধান করে ফেলতে পারো। পুরো আইডিয়াটা তাহলে কি হচ্ছে, এক্সের মান এখন পরবর্তীতে সমীকরণটা আছে, এই সমীকরণে মূলদ্বয়কে আলফার বিটা দিয়ে প্রকাশ করতে হবে, যে কিনা আলফার বিটা এই সমীকরণের মূল। তখন আমি এই সমীকরণ থেকে কিছু আলফার বিটার সাথে সহগগুলার সম্পর্ক ব্যবহার করেছি এবং এগুলা এখানে মানগুলা বসিয়ে দিয়েছি। খেয়াল করো, এ জিনিসটা এখানেও আছে, এ এখানেও আছে, এখানেও আছে, আমি এটাকে ব্যবহার করেছি যেন কমনভাবে, দেখো এটার কারণে আমরা ভাগ দিতে পেরেছি, এ এ সবগুলোতে কেটে দিতে পেরেছি। নেক্সটে এই ধরনের প্রবলেম থাকলে মাথায় রাখবা যে সব সময় তুমি এ দিয়ে প্রকাশ করবা বি বা সিকে। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, আমরা পরের ভিডিওতে এগিয়ে যাবো।